এই যে আসছে সেই পিচ্চিটা যার কথা বলছিলাম ওই সময়, দেখেন ঠিক মতো প্লেটও ধরতে পারে না, কত কিউট। আলহামদুলিল্লাহ নিজের কাছে খুব খুশি লাগতেছে এরকম একটা কাজ করতে পেরে এবং এটাকে আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরতে পেরে। অনেক আগে থেকেই ইচ্ছা ছিল মাদ্রাসার ছাত্রদের জন্য একটা বুফে টাইপ খাবারের আয়োজন করার, যেটা আমার 100K স্পেশাল ভিডিওটা তো ট্রাই করছিলাম, বাট বাচ্চারা এত ছোট হওয়ার কারণে হয়ে ওঠে না জিনিসটা। তাই এবার অন্য একটা মাদ্রাসায় আমরা একসাথে অনেকে মিলে জিনিসটা নতুন করে করার প্ল্যান করি। তো আমরা গেছিলাম ফরিদপুরের বাইতুল্লাহ মানা লালের মোড়ের মাঝামাঝি অবস্থানের একটা মাদ্রাসায়, যেখানে প্রায় 30 থেকে 35 জনের মতো ছাত্র ছিল। এই আল্লাহর বান্দাদের সাথে নিয়েই আমাদের আজকের এই ভিডিওটা। ওকে, আমরা সর্বপ্রথম ওদেরকে খাওয়ানোর জন্য একটা লিস্ট তৈরি করি, যেখানে প্রায় খাবারের মতো 25টা আইটেম ছিল। লিস্টটা না দেখে আমরা সরাসরি খাবার থেকে দেখানো শুরু করি, কারণ আলহামদুলিল্লাহ আমরা সবগুলো আইটেমের খাবার খুব সহজেই জোগাড় করতে পারছিলাম। তো প্রথমে আছে চিকেন ফ্রাই, তারপর ফ্রাইড রাইস, মুরগির রোস্ট, গরুর মাংস, তারপরে খিচুড়ি, খিচুড়ির সাথে কিছু টিকা রাখা ছিল। আরও ছিল 2 রকমের নুডলস, ইলিশ মাছ, সাদা ভাত, পোলাও, শুধু ডিম, ডিমের রোস্ট, পিৎজা, কলা, আপেল, কেক, পায়েস, ইভেন আরো অনেক কিছু। ও ভালো কথা, পুডিং, তেঁতুল তলার মিষ্টি এগুলোও ছিল, এটা তো বলতেই হবে। তো তারপরে এগুলো টেবিলে রেখে সামনে বেছানো যে চট ছিল এগুলোর উপরে আমরা সবাই একসাথে গিয়ে বসলাম। হুজুর, এখন আমরা যারা উদ্যোগটা গ্রহণ করেছিলাম এবং এখানকার যত মানুষ আছে সবার জন্য দোয়া করলো, ভালোই লাগতেছিল। আর সবথেকে ভালো ফিলিং হচ্ছিল এটা ভেবে যে অনেকগুলা ছোট ছোট হাত আমাদের সাথে যুক্ত হইছে, দু একটা বাচ্চা ছিল হাতে ঠিকমতো প্লেটও ধরতে পারে না। তো দোয়া মোনাজাত করা শেষ হইলো, এরপর আমরা সবাই একসাথে উঠে টেবিলের পাশে যেয়ে দাঁড়াইলাম। যেহেতু ওরা ছোট মানুষ, সেহেতু আমরা প্রথমে ওদেরকে উঠাই দিব, ওদের যেটা যেটা পছন্দ ওইটা ওইটা, তারপরে খাবারগুলো শেষ করার পরে ওদের যা যা ইচ্ছা ওরা এসে নিয়ে নিবে, এমনটাই চিন্তা ভাবনা ছিল। তো আমরা সবাই টেবিলের পেছনে সবাই এক সারিতে দাঁড়াইছিলাম, ওরা এক এক করে আসছে, একদম সিরিয়াল মতো আসতেছিল সবাই। প্রথম থেকে খাবারগুলো নিতে নিতে আমার দায়িত্ব ছিল গরুর মাংস দেওয়া, তো আমি আমার মতো উঠাই দিচ্ছিলাম ছোট ছোট পিচ্চিদেরকে খাবার, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার পাশে ছিল আতিক ভাই আর সৌরভ ভাই, সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা, সবাই কাজ করতেছে। কয়েকটা পিকচারও তুলছিলাম, আমার প্রোফাইলে শেয়ার করছিলাম যাতে করে আরো বেশি মানুষ এরকম উদ্যোগ নিতে পারে। ওকে, এই যে আসছে সেই পিচ্চিটা যার কথা বলছিলাম ওই সময়, দেখেন ঠিক মতো প্লেটও ধরতে পারে না, কত কিউট। তো সবার মতো ওরও এক পিস মাংস দিলাম, আমি তো মাংস দিচ্ছিলাম। এদিকে সিরিয়ালটা যতটুকু আগাচ্ছিল, এদিকে যার যার সামনে যে যে খাবারটা ছিল সবাই নিজ দায়িত্বে উঠাই দিচ্ছিল, সবার হাতে হাতে খুব সুন্দরভাবে কাজটা হচ্ছিল। এখন মোটামুটি কমপ্লিট সবারই সবগুলো খাবার নেওয়া এবং ওদেরকে খুব ভালো মতো বোঝাই দেওয়া হয়েছে যে যত পারো যেটা ইচ্ছা সেটা খাইতে পারবা, শুধু খাবারগুলো নষ্ট করা যাবে না। ওরা করছিল তাই খুব সুন্দর মতো খাওয়া দাওয়া করছিল। কোনো মাদ্রাসায় কোনো প্রোগ্রাম করে এই একটা সব থেকে বড় মজা যে ওরা অনেক ডিসিপ্লিন মেনে চলে, যেটা আমার মনে হয় না আর কোথাও এত সুন্দরভাবে পাওয়া যায়। ওকে, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। আমি নিজেও প্লেট ধরছি, এখন আমার উঠাই দিতে হবে। আমি বলছি যে আমার উঠাই না দিলে আমি খাবো না, তো আমারও উঠাই দিতেছিল সবাই। আমি তো সবগুলো নিতে পারিনি, তবে কিছু কিছু নিছিলাম এন্ড এটা নিয়ে খাইলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। এই টোটাল জিনিসটা সব থেকে ভালো লাগার একটা পার্ট হইল, এটা যেন একটা উৎসবের মতো হয়ে গেছিল। আমরা ফিল করতেছিলাম যে আমরা কোনো একটা ভালো উৎসব পালন করতেছি, বিশেষ করে সৌরভ ভাইকে এবং এদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের সাথে রাখার জন্য এবং থাকার জন্য। এই ভিডিওটা আপনাদের সামনে শো করার মূল উদ্দেশ্য হইল, আমি আশা করব এই ভিডিওটা দেখার পর এরকম আরো ভালো কাজ করতে আপনারা অনুপ্রাণিত হবেন, তবে এই ভিডিওটা সার্থকতা পাবে। দয়া করে যেকোনো একটা রিয়্যাক্ট দিয়ে একটা শেয়ার করে দিতে পারেন যাতে অন্যরাও দেখতে পারে, এবং আপনাকেও ধন্যবাদ যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন।